কি বলছেন? আরে বাবা, না না, এই গরমে আবার কেউ চাটা খায়? চা ফা খাবো না, বাদ দে। দেখি দেখছিস, তখন থেকে শাড়িটাও পরে উঠতে পারছি না। এই গরমে বাবা মাথাও কাজ করছে না, চাও দিস না। আর আমার ওই শাড়ি টাড়িগুলো যেগুলো রেডি করে রেখেছিস ও সরিয়ে রাখ, পরে পরে নেবো। আর হ্যাঁ শোন, এনে আমার ওই ফোনটা না চার্জ লাগিয়ে দে। হ্যাঁ, এই গরমে বাবা কারোর সাথে কথা বলতেও ভাল লাগছে না। যা যা। বাবা, এই গরমে আর কথা বলতে ভালো লাগে না। দেখি আবার কে ফোন করছে। ও হ্যাঁ দিদি ভাই, বল বল, কেমন আছিস? আচ্ছা, এই গরমে না বাবা আমার তো অবস্থা খুব খারাপ। তো তোদের ওখানে তো নিশ্চয়ই বেশ ভালো এখন, না এতটা গরম পড়েনি? আরে বলিস না বাবা, এই গরমে না মাথা ঠিক রাখতে পারছি না। কোথায় যে বসবো, কি যে খাবো। আর বাবা দেখ না, এই যে কখন থেকে শাড়ি পরবো ভাবছি, সে শাড়িটাও এখন অবধি পরে উঠতে পারছি না। মানে গরমে না কিছুই ভালো লাগছে না। আবার তার উপর জানিস তো, শুনলাম সামনের সপ্তাহে আবার মহারানী আসবেন। মহারানী বুঝতে পাচ্ছিস তো? আরে আমার ননদ রে বাবা, তিনি তো জানিস এবারের মহারানী তিনি, কাজে এসে তো একেবারেই নড়বেন না। সারাক্ষণ না পায়ের উপর পা তুলে বসে থেকে এটা দাও ওটা দাও, মানে তার হুকুম শোনার জন্যই যেন এখানে বসে আছি। কি যে বিরক্ত করে, আর সারাক্ষণ পরনিন্দা পরচর্চা। নিজের ছেলে মেয়ে যেগুলো করে সেগুলোর কোনো তুলনাই নেই, আর আমাদের ছেলে মেয়েরা যা করে সবই খারাপ। ও মা, এটা কি করে তুমি অ্যালাও করলে? আমি তো কিছুতেই করব না। আর একবার এলে তো জানিস বাড়ি যাওয়ার আর নাম করে না। কি জানি, বোধহয় ওখানেও কেউ সেরকম পাত্তা টাত্তা দেয় না, ওকে ছাড়াই তো দিব্যি এতদিন ওর বাড়ির লোকেরা সব থাকে। আচ্ছা, এই গরমে কেউ আসে? এই গরমে এলে ও যা করবে করবে, ও তো কিছু করবে না, ও তো পায়ের ওপর পা তুলে হুকুম করবে। কিন্তু আমার অবস্থাটা একবার ভাব, বারণ যে করবো সেটাও তো পারছি না। কারণ যার দিদি তাকে বললে তো বাবা সে তো এক মহাভারত হয়ে যাবে। কি যে বলি, কপালও তেমনি। আরে বাবা, আমরাও তো কারোর ননদ কই, এভাবে তো আমার ভাইয়ের বউদের জ্বালাই না, কি বলিস? কিন্তু ওনার বাবা জানি না, তাও ভাগ্যিস শাশুড়ি মা এখন এখানে নেই, নালে তো আর দেখতে হতো না। বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, তাকে আদর যত্ন করো। ও মা, আমরা যেন ঝি, আমরা জানি কারুর বাড়ির মেয়ে নই, আমাদের তো কোনো মূল্যই নেই। তখন বাড়ির লোকগুলো না সবাই কিরম যেন পাল্টে যায়। আর সেই সুযোগে উনি একেবারে মাথায় চড়ে বসেন, মানে চাহিদার তো শেষ নেই। হ্যাঁ, আমি একাই বলে যাচ্ছি না, তুই তো হু হা কিছুই করছিস না। জাগে থাক, তুই শুনতে থাক বাবা, আমি বলি শোন। আর আমার যদি একটা ভালো শাড়ি দেখলো, ভালো ড্রেস দেখলো, ব্যাস, তুমি এত সেজে গুজে থাকো, তুমি এত ভালো ভালো শাড়ি পরো, আমাকে দাও। কেন বাবা, তুই তোর কিনে পর না, আমি আমার মতো সাজে গুজি, তোর সেটা সহ্য হচ্ছে না। এদিকে আবার জানো তো, আমাকে আবার সাজের খোঁটাও দেবে, কোন দিকে যে যাব বুঝে উঠতে পারি না। যাকে কি আর বলি, এসব কথা তোর বলি শেষ হবে না, দুঃখের কথা। আচ্ছা,
তুই একদমই কোনো আওয়াজ করছিস না কেন রে? তোর ওখানে তো এত গরমও নেই আমার। বুঝেছি, আসলে আমার এখানে গরমে তো না কত কি যে হচ্ছে, কখনো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কখনো পাগল পাগল লাগছে, এজন্য যা মনে আসছে বলে যাচ্ছে। তবু তোকে একটা কথা বলি, শোন, এই গরমের মধ্যে এই যে কথাগুলো তোকে বলতে পারছি না, এতেই আমার ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। কিন্তু যেই ভাবছি না যে আর তো কটা দিন পরেই আসবে, শুনেছি তো সামনের সপ্তাহে, আমি আর জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না যে কোন দিন। বাবা, জানি না এসে কবে যে যাবে, কি যে করবে। ওহ, এই গরমে না আমার আর মাথা কাজ করছে না, কি যে তোকে বলি। হ্যাঁ দাঁড়া, কি হলো, কি বলছো তুমি? হ্যাঁ, তোমার ফোন আমার কাছে হবে কেন? তোমার ফোন তো হ্যালো। আচ্ছা, একটা কথা একটু বলুন তো, আপনি কার সঙ্গে কথা বলতে চাইছিলেন? না মানে একটু যদি নাম্বারটা বলেন সেজন্য, মানে আমার কেন জানি না মনে হচ্ছে যে রং নাম্বার হয়ে গেছে। সবগুলোই ঠিক আছে জানেন তো, ওই লাস্টের নাম্বারটা একটু গন্ডগোল, মানে ওই রং নাম্বার হয়ে গেছে। ও, গলাটা একই লাগছে না? আসলে কি জানেন, ওই একটা কথা আছে না যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মতো, মানে 7 জন মানুষ ওই এক রকম দেখতে হয়, ওই ঠিক সেরকম ওই 7 জন মানুষের গলার আওয়াজও এক রকম হয়। যাই হোক, খুব ভাল লাগলো আপনার সাথে অনেকক্ষণ কথা বলে, একটু সময় কাটলো, যদিও রং নাম্বার। যাই হোক, ভালো থাকবেন, এখন রাখি। মালতী, শোন বাবা, শোন, চা বসা, চা বসা, চা বসা। মাথা টাথা ঠিক নেই, ভীষণ খারাপ লাগছে, শরীর খারাপ লাগছে, চা বসা। ও, আমার শাড়ি টাড়ি সব নিয়ে আয়, আমি বাবা এবার সাজগোজ করতে শুরু করি। আচ্ছা শুনছো, মানে বলছিলাম যে ওই পরের সপ্তাহে কোথাও একটা বেড়াতে গেলে হয় না?